2004 সালে শুরু হয়েছিল এই মিউজিক্যাল রিয়েলিটি শো এর যাত্রা। দেখতে দেখতেই গান গেয়ে নিজেদের পরিচয় তৈরি করার এক অনন্য মাধ্যমে পরিণত হয় ইন্ডিয়ান আইডল। গান পিয়াসীদের স্বপ্ন পূরণের এই যাত্রায় তাদের সঠিক পথ দেখানোর জন্য স্বভাবতই কয়েকজন জাজ বা বিচারক থাকেন। এর মধ্যে একটা নাম এবং একটা মুখ বরাবরই সবার কানে আর চোখের সামনে এতবারই এসেছে যে এখন তার কাজের জন্য না হলেও বিচারক হওয়ার কারণেই হয়তো তাকে অনেকেই চেনে। বুঝতেই পারছেন কথা বলছি সঙ্গীত পরিচালক আনু মালিককে নিয়ে। নিজের পেশা কিংবা একজন বিচারক হিসেবে যেমনই হোক না কেন, একজন মানুষ হিসেবে তার চরিত্র নিয়ে তিনি প্রশ্নবিদ্ধ হয়েছিলেন 2019 সালে। সোনা মহাপাত্রা অনন্য এবং অসাধারণ কণ্ঠ দিয়ে ইতোমধ্যে ভারত সহ পুরো বিশ্ব মাতিয়ে রেখেছেন তিনি। গুণী এই সঙ্গীত শিল্পী হয়তো কখনো কল্পনাও করতে পারেননি যে কিনা গানের গুরু বলেই নিজেকে দাবি করছে সে কখনো এমন গর্হিত কোনো কাজ করবে। আনু মালিকের কাছে যৌন হয়রানি শিকার হয়েছিলেন ভারতীয় সঙ্গীত শিল্পী সোনা মহাপাত্রা, তবে তিনি চুপ করে থাকেননি, সোচ্চার হয়ে প্রতিবাদ করে তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বলেছেন তিনি। আর সোনাকে দেখে অনুপ্রাণিত হয়ে শ্বেতা পণ্ডিত, নেহা ভাসিন সহ অনেকেই তাদের সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর মুহূর্তের কথা তুলে ধরেন। এই পরিস্থিতি সামাল দিতে 2019 সালে ইন্ডিয়ান আইডলের বিচারক আসন থেকে সরিয়ে দেওয়া হয় আনু মালিককে। কিন্তু ইতোমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন নতুন সিজনে ইন্ডিয়ান আইডল 12-এ আবারও বিচারক হিসেবে দেখা যাবে সঙ্গীত শিল্পী ও সুরকার আনু মালিককে। অদ্ভুত বিষয় হচ্ছে এবার সোনা মহাপাত্রা নিজেও ইন্ডিয়ান আইডলের বিচারক, তার পাশেই আনু মালিক বসে অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা তোলপাড়। ঘটনার প্রতিবাদ করতে সোনা গেল মঙ্গলবার এক টুইটে বলেছেন, এই শো এবং ওই ব্যক্তিকে একেবারে বয়কট করা উচিত। পোস্টে তিনি ইন্ডিয়ান আইডল, সনি টিভি, আনু মালিক এবং মিটু হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।